এই তো প্রশ্ন করছো তাহলে বিজেপি যে এত মরিয়া তাহলে যে কর্মী মাহাতরা আছে তাদের দাবি নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হচ্ছে না কেন এতগুলো এমপি আছে ওই বাঁকুড়া থেকেও বিজেপির এমপি আছে যেখানে দাঁড়িয়ে তিন দিন ধরে পুরুলিয়া বাঁকুড়ে অবরোধ চলছে চার দিন হয়ে গেল আজকে সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক তারা আদিবাসীদের ব্যাপার নিয়ে জনজাতির ব্যাপার নিয়ে জনগোষ্ঠীর ব্যাপার নিয়ে তারা নিষ্ক্রিয় তারা আদানি আম্বাণিজ্য স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে আমরা বলেছি উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হোক দেশের যে কোনো জায়গায় হোক যারা ইন্ডিজেনাস পিপল যারা মূলবাসী যারা আদিবাসী যারা তপস্বলী যারা বিভিন্ন জাতিগোষ্ঠী যারা বিভিন্ন জনগোষ্ঠী তাদের রীতি নীতি ঐতিহ্য পরম্পরা ভাষা সংস্কৃতি জীবন জীবিকা জমি এই সবের অধিকারের পাশে আমরা আছি সেই নিয়ে লড়াই করছি ওরা কেউ কেউ কখনো কখনো তাদের নেতাদেরকে বিজেপি তৃণমূল ভোটের জন্য ব্যবহার করে মানুষ দালাল নেতাদেরকে চিনতে পারছে ওরাও চিনতে পারছে লড়াইয়ের ময়দানে লাল ঝান্ডা নিয়ে লড়তে হবে আমরা তাদের লড়াইয়ের পাশে আছি এবং কুর্মী মাহাতোদের যে দাবি আছে কিছুটা কেন্দ্র সরকারের বিষয় কিছুটা রাজ্য সরকারের বিষয় কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে না আমরা এটুকু বলতে পারি সমস্ত গণতান্ত্রিক জনগোষ্ঠীর যে দাবি আছে তার পক্ষে আমরা আছি